নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে করোনা সিচুয়েশন সেটা কিন্তু অতি গুরুতর হয়ে পড়েছে হ্যাঁ বন্ধুরা তার জন্য কিন্তু ভোট একটা অন্যতম কারণ বন্ধুরা এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে অনেক কিছুই বন্ধ করে দেওয়া হলো তো তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে কাল থেকে কিন্তু সমস্ত স্কুলে বন্ধ দিয়ে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আর কি কী নিষেধাজ্ঞা রয়েছে বা কোভিড প্রোটোকল রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিতে চলেছি কোথাও কোথাও লকডাউন হচ্ছে কিনা বা কোথাও কোথাও কন্টেনমেন্ট জোন হচ্ছে কিনা অবশ্যই জানতে পারবেন আজকের ভিডিওতে তো পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমেই বলা হয়েছে রাজ্য জুড়ে করোনার দাপট আগামীকাল থেকে কিন্তু রাজ্যের সমস্ত স্কুল বন্ধ এগিয়ে আনা হল গরমের ছুটি এবং এই যে ছুটিটা শুরু করা হচ্ছে এটাকে কিন্তু গরমের ছুটি বলে কিন্তু চালিয়ে দেওয়া হবে এবং স্কুলে আসতে হবে না শিক্ষক শিক্ষিকাদেরও রাজ্যের করোনা পরিস্থিতি বিপজ্জনক আকার নেওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে পড়ুয়া যারা রয়েছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সুরক্ষা স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত কিন্তু স্কুল বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে তো বন্ধুরা অনির্দিষ্টকালের জন্য কিন্তু স্কুল বন্ধ করে দেওয়া হলো আপনারা জানেন যে কেবলমাত্র নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণী এই সমস্ত শ্রেণীর যে পড়ুয়াদেরই কিন্তু নিয়ে স্কুলগুলো চলছিল এবং করোনা সংক্রমণ এড়াতে কোভিড প্রটোকল মেনেই কিন্তু এতদিন স্কুল চলছিল রাজ্যে এখন কিন্তু সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো পাশাপাশি বন্ধুরা যে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে সরকারি অফিসে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে এবং মানতে হবে রোটেশন পদ্ধতি অর্থাৎ রোটেশনে রোটেশনে কিন্তু কর্মীরা অফিসে আসবে এবং অন্যদিকে বেসরকারি ক্ষেত্রে বাড়ি থেকে কাজের দিকে কিন্তু জোর দিতে হবে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম এই পদ্ধতিতে কিন্তু কাজ করাতে হবে বেসরকারি ক্ষেত্রগুলি থেকে এটাই কিন্তু বলা হয়েছে পাশাপাশি বাইরে বেরোলে এবং পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করলে মাস্ক পরা আবশ্যিক মানতে হবে পারস্পরিক দূরত্ব একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে সরকারি এবং বেসরকারি হাসপাতাল সহ কারখানা বাণিজ্যিক ভবনগুলি সপ্তাহে একবার কিন্তু স্যানিটাইজ কিন্তু করতে হবে বলে বলা হয়েছে অফিসে বসে কাজ করা কর্মীদেরও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে যে আপনি অফিসে পৌঁছে গেলেন মাস্ক খুলে দিলেন সেটা কিন্তু করলে হবে না অফিসের মধ্যে কাজ করার কিন্তু মাস্কটি ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে আরও বলা হয়েছে যে শপিং মল থেকে শুরু করে থিয়েটার অথবা রেস্তোরাঁ আপনি যেখানেই যান না কেন প্রবেশ এবং বাহির পথে থার্মাল স্ক্যানিং কিন্তু করতে হবে সেই ব্যক্তির এর মধ্যে কোনো রকম বিধি লঙ্ঘন করলে উপযুক্ত এবং কড়া শাস্তি পেতে হবে বলে সতর্ক করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আর এই রাজ্য সরকারের এই ধরনের যে নির্দেশিকা সেটা কিন্তু টুইটের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা হয়েছে এবং এটা পশ্চিমবঙ্গের রাজ্যপাল তুলে ধরেছেন জগদীপ ধানখড়